দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। খালি নেই হোটেল মোটেল ও গেস্ট হাউস। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় টানা তিন দিনের ছুটিকে উপভোগ করে তুলতে কক্সবাজারকেই বেছে নিয়েছে লাখো পর্যটক। তবে চাপ বেড়ে যাওয়ায় 400+ হোটেল মোটেল ও গেস্ট হাউসে কোনো কক্ষ খালি নেই। এক মাস আগে থেকে হোটেল বুকিং হওয়ায় অনেকে থাকছেন মানুষের বাসায়। আমার কাছে ভালো লাগে আর কি, প্রতি বছরই আমাদের আসায়, আর এবছর এই ছুটিটাও আমরা তাই বেছে নিলাম। ফ্যামিলি নিয়ে আসছি, আমি সমুদ্রে ঘুরলাম। এতদিন পরীক্ষার পরে পড়াশোনা শেষে আসলে অনেক একঘেয়েমি এসে যায়, এখন এখানে বেড়াতে এসে আসলে অনেক ভালো লাগছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা আশা করছি এই প্রতি বছরের নয়, এই বছরও আমরা খুব ভালো মতো এই সময়টা পার করতে পারবো এবং কোনো ধরনের অকারণের জন্য না ঘটে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। করোনার ধকল কাটিয়ে এবার কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের কক্সবাজারে তো প্রায় 400+ হোটেল আছে, তার মধ্যে 90% হোটেলই বুকিং হয়ে গেছে। গত 2 বছরের করোনাকালীন যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে মেতেছেন তারা। কুয়াকাটা আসলে ডিসেম্বর উপলক্ষে আসলাম, বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ অনেক এনজয় করতেছি। পরিবার নিয়ে আসছি, আমার বড় ভাই, আমার ভাইপো ভাইদি সবাই আসছে, আমার মেয়েটাও আসছে, সে খুব এনজয় করছে। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও, আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ঢল নেমেছে। খালি নেই হোটেল মোটেল ও গেস্ট হাউস। এদিকে পর্যটকদের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় টানা তিন দিনের ছুটিকে উপভোগ করে তুলতে কক্সবাজারকেই বেছে নিয়েছে লাখো পর্যটক। তবে চাপ বেড়ে যাওয়ায় 400+ হোটেল মোটেল ও গেস্ট হাউসে কোনো কক্ষ খালি নেই। এক মাস আগে থেকে হোটেল বুকিং হওয়ায় অনেকে থাকছেন মানুষের বাসায়। আমার কাছে ভালো লাগে আর কি, প্রতি বছরই আমাদের আসায়, আর এবছর এই ছুটিটাও আমরা তাই বেছে নিলাম। ফ্যামিলি নিয়ে আসছি, আমি সমুদ্রে ঘুরলাম। এতদিন পরীক্ষার পরে পড়াশোনা শেষে আসলে অনেক একঘেয়েমি এসে যায়, এখন এখানে বেড়াতে এসে আসলে অনেক ভালো লাগছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। আমরা আশা করছি এই প্রতি বছরের নয়, এই বছরও আমরা খুব ভালো মতো এই সময়টা পার করতে পারবো এবং কোনো ধরনের অকারণের জন্য না ঘটে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। করোনার ধকল কাটিয়ে এবার কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন ব্যবসায়ীরা। আমাদের কক্সবাজারে তো প্রায় 400+ হোটেল আছে, তার মধ্যে 90% হোটেলই বুকিং হয়ে গেছে। গত 2 বছরের করোনাকালীন যে ক্ষতিটা হয়েছে সেটা কিছুটা হলেও আমরা পুষিয়ে নিতে পারবো। এদিকে দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা। সমুদ্রের নোনা জলে মেতেছেন তারা। কুয়াকাটা আসলে ডিসেম্বর উপলক্ষে আসলাম, বন্ধের দিন, ছুটির দিন, অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ অনেক এনজয় করতেছি। পরিবার নিয়ে আসছি, আমার বড় ভাই, আমার ভাইপো ভাইদি সবাই আসছে, আমার মেয়েটাও আসছে, সে খুব এনজয় করছে। হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও, আর পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিলশাদানি, দীপ্ত, বার্তাকক্ষ।